তোমরা কি ভাবলে এখানেই শেষ? চলো শুরু থেকে শুরু করি। প্রতিদিনের মতনই আমরা তিন বন্ধু বেরিয়েছিলাম আড্ডা দিতে। হেঁটে গেলে দিন চলে আসছিল আমাদের, কিন্তু তারই মধ্যে ঘটলো একটা অঘটন, যেই অঘটনের জন্য আমার পুরো জীবনটাই বদলে গেল। আগে আগে তোমরাই দেখো। বকেলাম নাই, জুতো ছিঁড়তেই পারে, চটিও তাড়াতাড়ি ছিঁড়ে যাই। সেই মুহূর্তে ফিরে যাওয়ার জন্য রাত দিন এক করে দিয়েছিলাম। কি করে বুঝবো আমি পাঁচটা এসছি? এক ঘন্টা আমি আগে ছাদে ছিলাম, ছাদে গিয়ে দেখি। বছর আগে যাওয়ার সময় চলে এসেছে। প্রীতম, আমি আসছি। ওই তো ওরা হাঁটছে, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে এত কম সময়ের মধ্যে কি করে যাবো? কিছু একটু ভাবতে হবে, কি করবো? এই তো এখানে একটা বাইক আছে, এই বাইক নিয়ে ওদের আগে আমাকে যেতে হবে। আমাকে তোমাকে বাঁচাতেই হবে, যে করে হোক বাঁচাতেই হবে।
ভেবেছিলাম অতীতে গিয়ে রিতমের অঘটনটাকে আমি আটকাবো, কিন্তু সেই ঘটনাটা আমিই ঘটিয়েছি। সুতরাং সময়কে কেউ পরিবর্তন করতে পারে না, যদি করে তো সে নিজেই দায়ী হবে।